হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। তার কারণ তোমরা হয়তো কেউ কেউ জানো বা কেউ কেউ জানো না, আমার চ্যানেলটা স্ট্রাইক পড়েছিল, তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো 7 দিন পর আমি আজকে ভিডিও করলাম, তো তোমাদেরকে 7 দিন পর ভিডিও দিচ্ছি। তো আমি জানি না কেন আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল, আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল 7 দিন ধরে। আমি নিজেই আমার চ্যানেলটা ভুলে গেছি, তো আমি জানি তোমরা সবাই আমাকে ভুলে গেছো। তো জানি না আবার আমি চ্যানেলটা কি করে গ্রো করব, কি করে আবার আমি মানে আমার প্রচণ্ডই খারাপ লাগছে যে আমি মানে এত সুন্দরভাবে এগোচ্ছিলাম, কিন্তু কি আর বলবো, আমার ভাগ্যটাই খারাপ, আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি, তারপরেও আমার চ্যানেলে স্ট্রাইক পড়লো। তো ভীষণই খারাপ লাগছে আমার এই 7টা দিন যে কিভাবে কেটেছে। তো যাই হোক, আমার আর একটা চ্যানেল আমি খুলেছি, তো সেই চ্যানেলের নাম হচ্ছে রনিস রেহান শর্টস। তো সেই চ্যানেলে আমি ভিডিও দিয়েছি, তো প্লিজ তোমরা সেই চ্যানেলটাকেও ফলো করো, রনিস রেহান শর্টস, ঠিক আছে? আমার চ্যানেলটার নাম হচ্ছে রনিস রেহান শর্টস, তো ওই চ্যানেলটা তোমরা ফলো করো। ওখানে আমি ডিটেলস বলেছি যে কি কারণে আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে। তো আমার মনের অবস্থাও ভালো ছিল না, তারপরে আবার কিছু কাল থেকে আমার শরীরটাও খারাপ, তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। তো তবু আমি ভিডিওটা করছি, আমি আজকে আমি 2-3 দিন ভিডিও দিয়ে মানে শর্ট ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমার আপলোড হয়নি। তো আমি আজকে একটা শর্ট ভিডিও দিলাম যে দেখি আপলোড হচ্ছে কিনা, তো হলো। তো সেই কারণে আমি ভিডিওটা আবার করতে বসলাম যে তোমাদেরকে আমি জানাই যে আমার কি প্রবলেমটা হয়েছিল, সেই কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো ফার্স্ট কমিউনিটি গাইডলাইন মানে স্ট্রাইক, মানে ইউটিউব আমাকে নিজে স্ট্রাইক দিয়েছে, আমি নিজেও বুঝতে পারছি না যে কেন স্ট্রাইকটা পড়েছে। তার আমাকে 2 বার ওয়ার্নিং দিয়েছিল 2টো ভিডিওর জন্য। তো তারপরে আমি যখন একটা ভিডিও করতে যাই করে, তখন কিন্তু আমাকে ওয়ার্নিং দেওয়ার পর তখন কিন্তু আমাকে স্ট্রাইক দেয়নি, কিন্তু তারপরে আমি নর্মাল একটা ভিডিও দিই, তো তারপরে আমাকে স্ট্রাইকটা দেওয়া হয়। তো আমার তো মনের অবস্থা প্রচণ্ডই খারাপ ছিল, তো তারপরে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছি। তো তোমরা বুঝতে পারছো আমার চ্যানেলে প্রায় আমার ওয়াচ টাইম পূর্ণ হতে চলেছে, কিন্তু আমি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তোমরা জানো সবাই যে 3 মাস আমাকে এখনো 3 মাস ওয়েট করতে হবে। তো প্রচণ্ড খারাপ লাগছে, আমি প্রায় 1 বছর পার হয়েছে, আমি 1.5 বছর ধরে আমি খাটছি চ্যানেলটার পিছনে। তো আমার চ্যানেল মনিটাইজেশন না হয়েই চ্যানেলটা আমার স্ট্রাইক করলো। তো প্লিজ তোমরা তোমাদেরকে বলছি, প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি যে আমাকে সাপোর্ট করো। আর 1000 মতো আমার দরকার ওয়াচ টাইম, তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো, অনেকেই আমার চ্যানেল ফলো করেছো, আমার প্রচণ্ডই ভালো লাগছে যে অনেকেই আমার চ্যানেল মানে স্ট্রাইক করার পর আমি ভিডিও দিইনি, তারপরেও অনেকেই আমার চ্যানেলকে আমাকে সাপোর্ট করেছো, আমার চ্যানেলের ভিডিও দেখেছো, আমার ওয়াচ টাইম অনেক বেড়েছে, মানে স্ট্রাইক করার পরেও আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বেড়েছে। তো তোমাদের কাছে আমার অনেক 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 মানে একদম মন থেকে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো প্লিজ তোমরা এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আর আমার প্লিজ আমার সেকেন্ড চ্যানেলে আমি মানে যখন চ্যানেলে স্ট্রাইকটা পড়ে তো তোমাদেরকে জানাবো বলে আমি ওই চ্যানেলটা আগে থেকেই খোলা ছিল, শর্টস ভিডিও আমি ছাড়তাম, মানে 2 দিন আগেই খুলেছিলাম। ওই চ্যানেলটা খোলার 2 দিন পরে আমার এই চ্যানেলে স্ট্রাইক পড়ে, তো আমি ওখানে বড় ভিডিও দিতাম না, কিন্তু কি করব, আমি বাধ্য হয়ে বড় ভিডিও দিয়েছিলাম, কিন্তু যেহেতু নতুন চ্যানেল তো সেই কারণে ওই চ্যানেলটা কেউ আমাকে সেরকম ফলো করে না। তো প্লিজ যারা তোমরা আমাকে এই চ্যানেলে সাপোর্ট করছো, ফলো করছো, তোমাদের কাছে রিকোয়েস্ট আমার ওই চ্যানেলটাকেও ফলো করো, আমার ওটা শর্টসের চ্যানেল। তো প্লিজ তোমাদের কাছে এটুকুই বলবো। আর নেক্সট আবার চ্যালেঞ্জ ভিডিও আসছে, নেক্সট চ্যালেঞ্জ ভিডিও তোমাদের জন্য আসছে, আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদের জন্য চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো ঠিক আছে, আজকে এইটুকুনি বলার ছিল। তো টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।